সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের আয়োজনে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুফি আক্তার। আজকে আমি আবার এসেছি ব্যাকরণের ছোট্ট একটি টপিকস নিয়ে। টপিক্সটির নাম হচ্ছে নত্য ও সত্যবিধান। আচ্ছা, বাংলা ব্যাকরণে এতগুলো বর্ণ থাকতে কেন নত্য আর সত্যবিধানই হলো? অন্য কোনো বিধান কেন হলো না? কত্ত হতে পারতো, বত্ত হতে পারতো, তা কেন না? জানো তোমরা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বাংলা বর্ণমালায় যে ব্যঞ্জন বর্ণে 39টি বর্ণ আছে, সেই বর্ণের মধ্যে ন আছে দুইজন, এই দুইটা নতে ঝামেলা করে, আর স আছে হচ্ছে তিনজন, আবার এই তিনটা সতেও ঝামেলা করে। বানান লেখার ক্ষেত্রে দেখা যায় মূর্ধন্য বসবে না দন্ত্য বসবে, এটা নিয়ে একটা টেনশন কাজ করে। আবার স বানান লিখতে গেলেও অনেক সময়, যেমন শশা বানান লিখতে গেলে কোন স আগে বসবে, কোন স পরে কোন স বসবে, দুইটাই স, কোন স হবে, এগুলো নিয়ে ঝামেলার কারণেই কিন্তু এই নত্য ও সত্যবিধান ব্যাকরণের অংশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আচ্ছা, এখন আমরা আসি যে নত্য ও সত্যবিধানটা কী এবং কোথায় বসবে। আসলে নত্য সত্যবিধানটা কী, শুরুতে একটা কথা একটু বলে রাখি যে কোনো রকম বিদেশি শব্দের বানানে দন্ত্য ন এবং মূর্ধন্য এবং মূর্ধন্য স হবে না, কোনো রকম বিদেশি শব্দের বানানে হবে না। তাহলে কোথায় বসবে? বিদেশি শব্দের না বানানে যদি না বসে তাহলে বসবে কোথায়? বসবে হচ্ছে তৎসম শব্দের বানানে, অর্থাৎ তৎসম শব্দের বানানে দন্ত্য ন এর পরিবর্তে মূর্ধন্য এর ব্যবহারকেই বলা হয় হচ্ছে নত্যবিধান। আবার তৎসম শব্দের বানানে দন্ত্য স এর পরিবর্তে মূর্ধন্য স এর ব্যবহারের বানানের ব্যবহারকেই বলা হয় হচ্ছে সত্যবিধান। তাহলে কি তোমরা কি চিন্তা করবে যে তৎসম শব্দের বানানে শুধু করবে, তাহলে তৎসম শব্দ সবগুলি পড়ে ফেললেই তো হয়? কিন্তু না, তৎসম শব্দ মুখস্থ করা বা মনে রাখা এত ইজি না। আমাদের বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডারটা আছে, সেই শব্দ ভাণ্ডারের যে আমরা গঠন বা অবয়বটা বলি, সেই অবয়বটাই তৈরি হয়েছে হচ্ছে তৎসম, অর্ধ তৎসম আর তদ্ভব শব্দ দিয়ে। তার মানে প্রত্যেকটা দেশের শব্দ ভাণ্ডারে 100% শব্দ থাকে। এই 100% শব্দের ভিতরে সব কি আমাদের দেশি শব্দ? না, 100% শব্দের ভিতরে অর্ধেকটা এসেছে হচ্ছে তৎসম, অর্ধ তৎসম শব্দ থেকে, আর অর্ধেকটা এসেছে হচ্ছে অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ থেকে। তাহলে আমাদের দেশি ভাষা কি? আমাদের দেশি ভাষা আর বিদেশি ভাষা আছে মাত্র 2-4%। তাহলে নত্যবিধানের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কোনো রকমের বিদেশি শব্দের বানানে আমরা মূর্ধন্য এর ব্যবহার করব না এবং মূর্ধন্য স এর ব্যবহার করব না। মূর্ধন্য এবং মূর্ধন্য স কোথায় ব্যবহার করব? তৎসম শব্দের বানানে। বিদেশি শব্দের বানানে তাহলে আমরা প্রথম কনসেপ্টটা একটু মনে রাখার চেষ্টা করি যে বিদেশি শব্দের বানানে ন আর স এর ব্যবহার হবে না, এটাখানে সবসময় দন্ত্য ন দিয়ে হবে। যেমন দেখো, সেন্ট, আমরা সেন্টটা ব্যবহার করি। সেন্টটা কি? সেন্টটা হচ্ছে যে পারফিউম, ঠিক আছে? এই পারফিউম, এই সেন্ট বানানে কিন্তু আমরা কখনোই মূর্ধন্য ন দিয়ে লিখবো না। আমরা কি করে কী দিয়ে লিখবো? আমরা সবসময় এটাকে দন্ত্য ন দিয়ে লিখবো। তাহলে দেখলাম যে বিদেশি শব্দের বানানে এই শব্দগুলো হবে না, হবে হচ্ছে তৎসম শব্দের বানানে। তৎসম শব্দ অনেক প্রকারের আছে, আমরা এখন নিয়মটা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে তৎসম শব্দ কত রকমের হয়। আচ্ছা, আমরা আমাদের বইতে দেখেছি যে অনেকগুলো নিয়ম, 4-7টা করে এক একটার মধ্যে নিয়ম আছে। আমরা নিয়ম শিখবো শুধুমাত্র 4টা, তোমাদের সুবিধার ক্ষেত্রে নিয়মগুলোকে ছোট করে 2টার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে 2টা নিয়ম হচ্ছে যেখানে আমরা শুধু কী করব, 2টা নিয়ম শুধুমাত্র আমরা নত্য এবং সত্যবিধানের জন্য কমন একটা নিয়ম,
নত্য সত্যবিধানের জন্য কমন একটা নিয়ম আর দুইটা নিয়ম হচ্ছে একটা নত্যবিধানের আর একটা হচ্ছে সত্যবিধানের কমন বলতে আমি এখানে বুঝাচ্ছি যে নিয়মটা আমরা দুইটার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো যেমন ট বর্গীয় বর্ণের সাথে যুক্তাক্ষরে ন স বসে হ্যাঁ ট বর্গীয় বর্ণের সাথে যেমন ট থেকে মূর্ধন্য ট বর্গীয় বর্ণের সাথে ট বর্গীয় বর্ণের সাথে অর্থাৎ ট বর্গীয় বর্ণটা হচ্ছে কি ট থেকে মূর্ধন্য পর্যন্ত এটার যুক্তাক্ষরে ন ও স বসে বিষয়টা একটু খেয়াল করি আমরা আমরা বাংলা বর্ণ যখন পড়েছি তখন আমরা দেখেছি যে ট বর্গীয় প বর্গীয় যে ২৫টি বর্ণ আছে সেই বর্ণের প্রথম অক্ষর দিয়ে আমরা বর্গীয় বর্ণ বলে থাকি ক বর্গীয় বলতে আমরা ক থেকে অ পর্যন্ত বুঝি খ বর্গীয় ত বর্গীয় বলতে আমরা ত থেকে ম পর্যন্ত বুঝি এরকম ট বর্গীয় বর্ণ বলতে আমরা ট থেকে মূর্ধন্য পর্যন্ত বুঝি তাহলে এই ট বর্গীয় বর্ণের সাথে যদি আমাদের যুক্তাক্ষর যুক্তাক্ষর বলতে আমরা কি বুঝি যুক্তাক্ষর কথাটা একটু মনে রাখা খুবই জরুরি যুক্তাক্ষর মানে হচ্ছে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যুক্ত হলে তখন কখনো ওইখানে কি বসবে নয়ের সাথে ন এবং স বসবে এই নিয়মটা কিন্তু সত্য এবং নত্য দুইটা বিধানের ক্ষেত্রেই প্রযোজ্য একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যেমন কষ্ট ক বর্গীয় বর্ণের ক রয়েছে সরি ক বর্গীয় না তো ট বর্গীয় বর্ণের এখানে ট রয়েছে ট এর সাথে কি যুক্ত হয়েছে যুক্তবর্ণ হয়েছে যুক্তবর্ণ হয়েছে দেখে কিন্তু এটা মূর্ধন্য স হয়েছে কষ্ট ওষ্ঠ ওষ্ঠ এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ট বর্গীয় বর্ণ যুক্ত হয়েছে বিধায় এখানে মূর্ধন্য স হয়েছে আবার তেমনি আমরা মূর্ধন্য নটাতে দেখব কণ্ঠ কণ্ঠ কাণ্ড দেখো এটাও কিন্তু ট বর্গীয় বর্ণ ঠ এটাও কিন্তু ড বর্গীয় ডটাও কিন্তু ট বর্গীয় বর্ণ ড তাহলে এটার সাথে যুক্ত করে আমরা কি দেখতে পাচ্ছি মূর্ধন্য ন বসেছে এখানে এই বানানগুলোতে কিন্তু কখনোই কি বসবে না দন্তন্য বসবে না ঠিক আছে আরও আছে থাক আর দ্বিতীয় ইসে আমরা চলে যাই এটা হচ্ছে এই ট বর্গীয় বর্ণের সাথে যে যুক্তাক্ষরে ন এবং স বসে এটা হচ্ছে নত্য এবং সত্যবিধানের জন্য কমন একটা রুলস আরেকটা রুলস আমি তোমাদের দেখাচ্ছি যেটাও স এবং ক বর্গীয় এবং ইয়া কি নত্য ও সত্যবিধানের ক্ষেত্রে কমন বসবে কমন হবে যেমন রি রিকার র রেফ রি রিকার র রেফ এদের পরে মূর্ধন্য এবং স বসে রি রিকার র রেফ এদের পরে কি বসে এদের পরে রি ন এবং স বসে এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করি আমি স এর পর সবসময় কি বসে মূর্ধন্য বসে অর্থাৎ এই স যখনই মূর্ধন্য স দিয়ে আমরা কখনো বানান লিখতে যাব তারপরেই কিন্তু আমরা দন্তন্য ব্যবহার করতে পারবো না আমাদের মূর্ধন্যই ব্যবহার করতে হবে অর্থাৎ মূর্ধন্য স এর পরে কি বসবে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য নয় বসবে অর্থাৎ এরা হচ্ছে এক ক্যাটাগরির এরা এক ক্যাটাগরির দেখে একই সাথে এরা বসবে আরেকটা জিনিস কি দেখতে পেলাম যে রি রিকার র রেফ এদের পরে ন ও স বসবে যেমন
Borno. এই যে রেফ বলেছিলাম এই রেফ এসেছে দেখে এই বর্ণতে কি আছে মূর্ধন্য বসেছে আমরা কি পড়ছি আজকে আজকে আমরা পড়ছি হচ্ছে ব্যাকরণ এই ব্যাকরণে কিন্তু দন্তন্য হবে না মূর্ধন্য হবে কেন কারণ এখানে র আছে ঠিক আছে ব্যাকরণ তারপরে হচ্ছে বর্ণ তারপরে দেখো ঋণ ঋণ বানানেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি মূর্ধন্য বসেছে কেন কারণ এখানে রি আছে ঠিক আছে তাহলে আমরা দেখলাম রি তারপরে হচ্ছে রেফ র রিকার এগুলোর পরে সবসময় মূর্ধন্য বসে এখন আমরা দেখব শয়ের ব্যবহার ঋষি বানানে মূর্ধন্য স কারণ হচ্ছে রিয়ের পরে স বসেছে আবার কৃষক কৃষক বানানে দন্তস্ব না বসে মূর্ধন্য স বসেছে কিভাবে আমরা নিয়মটা মনে রাখব কারণ এখানে কি আছে রিকার আছে এই জন্য আমরা এই বানানটা মনে রাখতে পারি আবার বর্ষণ বর্ষণ বানানে রেফ আছে বিধায় এখানে মূর্ধন্য বসেছে তাহলে এই যে দুইটা নিয়ম দেখালাম এই দুইটা নিয়ম কিন্তু তোমরা নত্ববিধান এবং সত্ত্ববিধান এই দুইটার জন্যই কিন্তু তোমাদের প্রযোজ্য করতে হবে ঠিক আছে তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম আমরা নিয়ম শিখলাম দুইটা দুইটা চারটা দুইটা নত্ববিধানের দুইটা সত্ত্ববিধানের এখন আর একটা নিয়ম দেখাবো যেটা নত্ববিধানের ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য আর একটা সত্ত্ববিধানের নিয়ম দেখাবো যেটা সত্ত্ববিধানের ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য শুধুমাত্র নত্ববিধানের জন্য প্রযোজ্য রি রেফ রি রিকার র রেফ কি মনে হচ্ছে যে একবার এই নিয়ম লিখেছি আবারও কেন লিখছি এরপরে যদি স্বরধ্বনি রি রিকার র রেফ এরপরে যদি স্বরধ্বনি আবার প বর্গীয় বর্ণ রি রেফ ব বর্গীয় বর্ণ আর প বর্গীয় বর্ণ বসে প বর্গীয় বর্ণ রি রিকার র রেফ এরপর যদি স্বরধ্বনি তারপরে প বর্গীয় বর্ণ অথবা ব বর্গীয় বর্ণ বসে তাহলে এরপর ন বসবে এরপর মূর্ধন্য এরপর কি বসবে মূর্ধন্য বসবে যেমন দেখো ত্রিপন রিকার আছে তারপরে কি বসলো তারপরে প বর্গীয় বর্ণের প বসেছে এই জন্য এখানে কি হয়েছে মূর্ধন্য বসেছে বুঝতে পেরেছ তারপরে হরিণ রিকার আছে হো র রয়ের পরে রি ই ইকার আছে ইকার থাকার কারণে স্বরধ্বনি স্বরধ্বনি হচ্ছে ইকার আছে এই জন্য এখানে মূর্ধন্য বসেছে অর্পণ রেফ আছে এই জন্য এখানে মূর্ধন্য বসেছে কি দেখতে পেলাম রি রিকার র রেফ এরপরে যদি স্বরধ্বনি প বর্গীয় বর্ণ অথবা ব বর্গীয় বর্ণ বসে তাহলে সেখানে কি বসবে তাহলে সেখানে সবসময় মূর্ধন্য বসবে
আরেকটা নিয়ম আছে, সেটা শুধুমাত্র সত্য বিধানের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন অ আ বাদে অন্য কোনো স্বরধ্বনি, যেমন ই থেকে ও পর্যন্ত। অ আ বাদে আমরা জানি যে স্বরবর্ণ হচ্ছে কয়টি, স্বরবর্ণ হচ্ছে 11টি। 11টির মধ্যে যদি এই দুইটা বর্ণ বাদ দিয়ে আর বাকি থাকে কয়টা, ই থেকে ও পর্যন্ত, বাকি থাকে হচ্ছে 9টা বর্ণ, বাকি থাকে 9টা বর্ণ। সেই 9টা বর্ণের মধ্যে পরে যদি কোনো স বসে তাহলে বসবে হচ্ছে মূর্ধন্য স। অ আ বাদে অন্য স্বরধ্বনি অর্থাৎ ই থেকে ও পর্যন্ত এর পরে যদি স বসে তাহলে সেখানে কি বসবে, মূর্ধন্য স বসবে। যেমন ভবিষ্যৎ, যেমন ভবিষ্যৎ, এই দেখো বয়ের পরে কি আছে, ই আছে, ই ই স্বরধ্বনি আছে বিধায় এখানে মূর্ধন্য স বসেছে। তারপরে মুমূর্ষু, তারপরে আছে হচ্ছে মুমূর্ষু। এই মুমূর্ষু বানানটা লিখতে গিয়ে অনেক সময়ে অনেক ইসের মধ্যে আমাদের দেখা যায় যে বানানের নিয়মগুলোতে দেখায় যে নিচের কোন বানানটি সঠিক, তখন এই মুমূর্ষু বানানটা আসে, তখনই তোমরা এই মুমূর্ষু বানানটা ঠিক মতো লিখতে পারো না বা ঠিক মতো মনে রাখতে পারো না। খুব সহজ একটা উপায় আছে মনে রাখার, এখানে তিনটার মধ্যে রসুকার দীর্ঘকার আছে, ঠিক আছে, মুমূর্ষু। তাহলে আমরা যদি প্রথম এবং শেষটাতে রসুকার দেই আর মাঝখানেরটাতে দীর্ঘকার হবে, মুমূর্ষু বানান মনে রাখার মানে খুবই একটা সহজ একটা টপিকস হচ্ছে দুই পাশে রসুকার মাঝখানে হচ্ছে দীর্ঘকার। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে রসুকার দীর্ঘকার এই ই স্বরধ্বনি আছে দেখে এখানে কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে। আরেকটা হচ্ছে হচ্ছে চিকিৎসা, আরেকটা বানান হচ্ছে গিয়ে চিকিৎসা, এখানে দীর্ঘিকার আছে বিধায় মূর্ধন্য স হয়েছে। তাহলে এই ছিল আজকে তোমাদের নত্য সত্যবিধান শেখার সহজ টপিকস। একটু খেয়াল করি আমরা, নত্য সহজ সত্যবিধানের দুইটা হচ্ছে কমন রুল আর রুলস, আর হচ্ছে দুইটা হচ্ছে একটা নত্যবিধানের ক্ষেত্রে প্রযোজ্য আর একটা সত্যবিধানের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও তোমাদের বইতে নত্যবিধানের 4 নম্বর এবং সত্যবিধানের 7 নম্বর যে টপিকটা দেওয়া আছে, নিয়মটা দেওয়া আছে, এই নিয়মটা একেবারে মুখস্থ করাটা অত্যন্ত জরুরি। কারণ এখান থেকে দেখা যায় যে শুধু তোমাদের এসএসসি লেভেলে না, এইচএসসি লেভেল ভর্তি পরীক্ষা, তারপরে তোমাদের ডাক্তারি পরীক্ষা বা যে কোনো ধরনের ইসের অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এই ওই দুইটা জিনিস তোমাদের কাজে লাগবে। কেন বলো তো, কারণ হচ্ছে যে ওই নত্যবিধানের 4 আর সত্যবিধানের হচ্ছে 7, এই দুইটা জিনিস হচ্ছে নিপাতনে সিদ্ধ, অর্থাৎ এগুলো সবসময় নিয়ম ছাড়াই চলে। অর্থাৎ কিছু কিছু বানানের নিয়ম স্বভাবতই কোনো নিয়ম ছাড়াই, এটা কি হয়েছে, কোনো নিয়ম ছাড়াই হচ্ছে তোমার ইসে চলে এসেছে, বানানের রুলসে চলে এসেছে। যেমন 4 নম্বরে একটা কবিতার মতো করে দেয়া আছে, কঙ্কন কণিকা বিনা ফণি বিনা কণিকা, কি একটা কবিতার লাইন আছে 8টা লাইনের, ওই কবিতাটা তোমাদের জন্য খুবই জরুরি। কারণ হচ্ছে ওই কবিতাটা মধ্যে অনেকগুলো শব্দ আছে যেই শব্দগুলোর বানানে স্বভাবতই মূর্ধন্য বসে। আবার 7 নম্বরে সত্যবিধানের 7 নম্বরে কিছু বানান আছে যেগুলোতে এমনি এমনি মূর্ধন্য স বসে, যেমন ষড়ঋতু, ষড়ঋতু লিখতে মূর্ধন্য স বসে, এটার কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। কোষ লিখতে মূর্ধন্য স বসে, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। আষাঢ় লিখতে মূর্ধন্য স বসে, কোনো নিয়মের মধ্যে পড়ে না। অর্থাৎ এগুলো স্বভাবতভাবেই মূর্ধন্য স এবং মূর্ধন্য ন বসবে। তাহলে শিক্ষার্থীরা
আশা করছি যে তোমরা এই টপিকসটা ভালোমতো বুঝতে পেরেছো, এটুকু যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের এই যে ন আর ষ এর বানানে যে ভুল হওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতাটা অনেকাংশেই কমে যাবে। বিশেষ করে মূর্ধন্য ন আর দন্ত্য ন, মূর্ধন্য এবং দন্ত্য ন এই দুইটা বানানে কিন্তু তোমরা অনেক গুলিয়ে ফেলো, এটা তোমাদের অনেকাংশেই কমে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি।